সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ভিডিও টাইটেল দেখে এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আধুনিক পদ্ধতিতে টবের মধ্যে লাউ চাষ করতে হয়। তবে ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে নিই। তবে ভিডিওটি দেখার আগে আপনাদেরকে আরও একটি কথা বলে নিই, আমার এই ভিডিওটি কিন্তু আমি দুটি ভাগে ভাগ করেছি। তো আজকের পর্বে আমি আপনাদের দেখাবো আধুনিক পদ্ধতিতে কিভাবে টবের মধ্যে লাউ বীজ লাগাতে হয় এবং পরবর্তীতে সেই গাছের মধ্যে সার দিতে হয়, তাছাড়া কিভাবে পরিচর্যা করতে হয়। এবং পরবর্তী যেই পর্বটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, সেই পর্বের মধ্যে আমি আপনাদের দেখাবো আমার এই লাউ গাছের মধ্যে কি পরিমাণ লাউ এসেছে। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি টবের মধ্যে লাউ বীজ লাগানোর জন্য সর্বপ্রথমে বাজার থেকে হাইব্রিড জাতের বীজ ক্রয় করে এনেছি। তো আমার এই বীজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্পষ্ট দেখা এই জায়গায় হাইব্রিড মিনি প্যাকেট, আর এটা হচ্ছে লালতির কোম্পানির বীজ। তো এই দিকে যদি আপনাদের আমি দেখাই, এই বীজটির অর্থাৎ এই প্যাকেটটির মূল্য হচ্ছে 42 টাকা। তো এখন আমি এই বীজগুলো আমার টবের মধ্যে লাগিয়ে দিব, আর টবে লাগানোর জন্য আমি কিন্তু এই জায়গায় ভালোভাবে মাটি প্রস্তুত করে নিয়েছি। ভিউয়ার্স, প্যাকেটটি আমি খুলে নিচ্ছি। এই দেখুন বীজগুলো, আমার বীজগুলো কিন্তু একটু চকচক করতেছে। এর কারণ হচ্ছে বীজ কোম্পানি এটার মধ্যে কীটনাশক দিয়েছে যাতে বীজগুলো নষ্ট না হয়। তো আমি এই জায়গায় 5টি বীজ লাগিয়ে দিব। বীজগুলো লাগানোর জন্য আমি একটু পানির মধ্যে ভিজিয়ে নিব, ভিজিয়ে আমি সাথে সাথে লাগিয়ে দিব। এখনই আমি লাগিয়ে দিচ্ছি। এই জায়গায় আলতো করে তারপর জাস্ট চাপ দিয়ে দিব, তারপরে কিছু পরিমাণ মাটি উপরে দিয়ে দিব। অল্প পরিমাণ সামান্য পানি দিয়ে দিব। তো আমি ফিরে আসছি বীজগুলো থেকে চারা ওঠার পর। টবের মধ্যে লাউ বীজ লাগিয়ে দিয়েছিলাম, তো সেই বীজ থেকে দেখুন কত সুন্দরভাবে চারা গজিয়েছে। তো এই চারাগুলো গজাতে সময় লেগেছে 8 থেকে 10 দিন। দেখুন এখনো এই যে এইদিকে চারা কিন্তু উঠতেছে, বীজটা দেখা যাচ্ছে। তো আমি বীজটি সরিয়ে দিয়েছি। তো আমি কিন্তু 5টি বীজ লাগিয়েছিলাম, অর্থাৎ 5টি বীজের 5টি বীজই উঠেছে। তো আমি ফিরে আসছি আরও 4 থেকে 5 দিন পর। 4 থেকে 5 দিন পর আমি এই চারাগুলোর মধ্যে পরিচর্যা করব, অর্থাৎ পরিচর্যা বলতে সার দিয়ে দিব। তো 20 থেকে 25 দিনের ভিতরে দেখুন আমার চারাগুলো কিন্তু অলরেডি ডোগা নিতে শুরু করেছে। আর এই দিকেও যদি দেখাই তাহলে দেখুন এই যে ডোগা নিতে শুরু করেছে। তো এখন আমি এই গাছের পরিচর্যা করব। পরিচর্যা বলতে আমি গাছগুলোর মধ্যে সার দিয়ে দিব। টবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু পরিমাণ আগাছা জন্মেছে এবং মাটিটা দেখুন কী পরিমাণ শক্ত হয়ে গেছে। মাটিটা শক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার লাউ গাছের চারার যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো কিন্তু ঠিকমতো চলাচল করতে পারতেছে না। তো তাই আমি সর্বপ্রথমে আগাছাগুলো আগে পরিষ্কার করে দিব। আগাছা পরিষ্কার করে দেওয়ার পর আমি মাটিগুলো আগোয়া করে দিব যাতে আমার শিকড়গুলো দ্রুত চলাচল করতে পারে। এখন আমি একটি চাকু নিয়ে নিয়েছি। চাকু দিয়ে এই যে এইভাবে আমি মাটিগুলো আগোয়া করে দিব। নিচের দিকে যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখুন নিচের মাটিগুলো কিন্তু ঝুরঝুরা, অর্থাৎ উপরের মাটিগুলো বৃষ্টি হওয়ার কারণে চোয়াটকে গেছে, চোয়াটকে এগুলো আঠালো হয়ে গেছে, তাই শিকড়গুলো ঠিক মতো চলাচল করতে পারতেছে না। তাই আমি আগে এই মাটিগুলো আগলা করে দিচ্ছি। দর্শক দেখুন চারার গোড়ার মধ্যে যে মাটিগুলো আঠালো হয়েছিল, তো সেই মাটিগুলো আমি সর্বপ্রথমেই আগলা করে দিয়েছি। তো এখন আমি এই গাছগুলোর মধ্যে সার দিয়ে দিব। আর এই দিকে দেখুন আমার কিন্তু এই জায়গায় মোট 4টি গাছ। তো 4টি গাছ থেকে আমি 1টি গাছ উঠিয়ে ফেলব। আমার এই জায়গায় 4টি গাছের দরকার নেই। তো এই চারাটি আমার ছোট আছে, এই চারাটি ছোট আছে বিধায় আমি এই চারাটি এখন উঠিয়ে ফেলব। এই যে এটি আমি অন্য জায়গায় স্থানান্তর করে দিব। আর এই বাকি 3টি গাছের মধ্যে এখন আমি সার দিয়ে দিব। তো আমি সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি ফুরাডান। এটি আমি গাছের গোড়ার মধ্যে দিব। অনেকে বলেন যে ফুরাডান মানে বিষ, আসলে এটি একটি কীটনাশক, এটি গাছের মধ্যে যাতে পোকামাকড় আক্রমণ না করে সেই জন্য আমরা দিয়ে দিই। তো সময়ের সাথে সাথে গাছগুলোর বয়স বাড়ার সাথে সাথে এবং যখন ফলন আসবে তখন এইগুলোর অ্যাকশন কিন্তু এমনিতেই চলে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি টিএসপি সার। তো এই টিএসপি সারটি আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় 2 মুঠ টিএসপি সার দিয়ে দিব।
আপনার টবের আকার অনুযায়ী কিন্তু সারটা দিবেন। যদি টবটি বড় হয় তাহলে একটু বেশি পরিমাণ সার দিবেন, টব যদি ছোট হয় তাহলে একটু কম সার দিবেন। এরপর আমি দিয়ে দিব ইউরিয়া সার। তো অঞ্চলভেদে এই সারটিকে অনেক জায়গায় সাদা সার অথবা লবণ সারও কিন্তু বলে থাকে। তো এটিও আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিব। খেয়াল রাখবেন যাতে গাছের গোড়ার মধ্যে কোনো অবস্থাতে না পড়ে। এরপর আমি দিয়ে দিব পটাশ সার। তো পটাশ সারটা আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন আমি এই সারগুলো গোবর সার দিয়ে ঢেকে দিব। আপনারা চাইবে মাটি দিয়েও ঢেকে দিতে পারেন, তবে গোবর সার দিয়ে ঢেকে দিবে এটি খুব সহজে বড় হবে এবং গাছের গোড়ার মধ্যে পানি ধরে রাখতে পারবে। এছাড়া গাছের প্রচুর পরিমাণ শিকড় বের হবে। তো ভিউয়ার্স, আমি এখন গোবর সার দিয়ে ঢেকে দিব। আমি যে টবের মধ্যে সার দিয়ে দিয়েছি তো এখন কিন্তু আমি পানি দিব না, পানি কিন্তু 3-4 দিন পরে দিব। যখন আমার সারের অ্যাকশনগুলো উঠে যাবে তখন পানি দিব। আমি যদি সাথে সাথে পানি দিয়ে দিই তাহলে দেখা যাবে এই যে সারের পানিগুলো আছে গাছের গোড়ায় চলে আসবে এবং পরবর্তীতে গাছ মারাও যাবে। তাই আমি এখন পানি দিব না। তো ভিউয়ার্স, আমি গোবর দিয়ে আমার সারগুলো ঢেকে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আপনারা গোবর দিয়ে ঢেকে দিতে পারেন। আমার গোবরগুলো একটু কাঁচা, আপনাদের সঙ্গে যদি শুকনো গোবর সার থাকে তবে অবশ্যই শুকনো গোবর সার দিবেন। কাঁচা থাকলেও সমস্যা নেই, এটি রোদ্রে শুকিয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি খুব সুন্দর করে গোবরগুলো দিয়ে দিলাম। তো আমি ফিরে আসছি আরও কিছুদিন পর। ভিউয়ার্স, আমি যে টবের মধ্যে লাউ গাছ লাগিয়ে দিয়েছি তো এই লাউ গাছের বয়স আজকে প্রায় 35-38 দিন। তো 35-38 দিনের ভিতরে দেখুন আমার গাছগুলো কতটা বড় হয়ে গেছে। এই যে এই দিকে যদি আমি আপনাদের দেখাই, এই যে এইগুলো বেয়ে কিন্তু অনেক দূর চলে গেছে। আমি এই গাছটির মধ্যে কিন্তু মাচা দিয়ে দিব না, তো আমি নিচেই গাছগুলো বাইয়ে দিব। তো সরাসরি টবের মধ্যে মাচা না দিয়ে দেওয়ার কারণ হচ্ছে লাউ গাছ কিন্তু খুব বেশি লতানো জাতীয় উদ্ভিদ, আর আমি যদি টবের মধ্যে মাচা দিয়ে দিই তাহলে দেখা যাবে যে এক সময় এই গাছের ওজনে আমার মাচাটা ভেঙে যাবে। তাছাড়া যখন লাউ ধরবে তখনও কিন্তু আরও বেশি পরিমাণ ওজন হবে। তো এক একটা লাউর ওজন কিন্তু 1-3 কেজি পরিমাণ হতে পারে। তাই আমি টবের মধ্যে মাচা দিয়ে দিচ্ছি না, আমি নিচ দিয়েই সুন্দর করে বাইয়ে দিব। আর এইদিকে নিচের দিকে যদি আপনারা ভালো করে দেখেন, এইদিকে কিন্তু মাটি নেই, তো এইদিকে ইট বিছানো আছে। সেই জন্য আশা করি যদি লাউ হয় তাহলে লাউগুলো পচে যাবে না। তাই আমি খুব সহজে নিচ দিয়ে এই লাউ গাছগুলো বাইয়ে দিচ্ছি। আপনারা চাইবে কিন্তু মাচা দিয়ে দিতে পারেন, তবে সেটি বাঁশের ছাটা দিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, সার দেওয়ার পরে কিন্তু আমি তেমন কোনো পরিচর্যা করিনি। এই যে এইদিকে দেখুন, যখন আমার টবের মাটিগুলো শুকিয়ে গিয়েছিল তখন আমি অল্প করে টবের মধ্যে পানি দিয়ে দিয়েছি। তবে বেশি পানি দিবেন না, যদি বেশি পানি দেন তাহলে কিন্তু গাছগুলো মারা যাবে। আমি আশা করি আমার এই গাছগুলোর মধ্যে 15-20 দিনের ভিতরে লাউ ধরতে শুরু করবে, যেহেতু আমার গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং গাছগুলো দেখুন কতটা সবুজ। লাউ বাদে কিন্তু লাউ গাছের পাতা, তারপরে যেই ডগা, সেই ডগাগুলো কিন্তু সবজি হিসেবে খাওয়া যায়। তো আপনারা চাইবে কিন্তু লাউ গাছের ডগা পাতা খেতে পারেন, সেটা কিন্তু লাউয়ের থেকেও বেশি মজা। যদি আপনারা কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই জায়গায় কিন্তু মোট 3টি চারা। এই যে দেখুন, 1-2-3। তো আমার গাছের মধ্যে তেমন কোনো রোগ বালাই কিন্তু আক্রমণ করেনি। রোগ বালাই আক্রমণ না করার কারণ হচ্ছে আমি সবসময় গাছগুলোর পরিচর্যা করে থাকি। আর আপনাদের গাছে যদি রোগ বালাই হয় তাহলে রোগের ধরন অনুযায়ী কিন্তু কীটনাশক দিয়ে দিতে হবে। আর আপনারা যদি বুঝতে না পারেন যে আপনাদের গাছে কী রোগ হয়েছে, রোগের ধরনগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টের সঠিক উত্তর দেওয়ার জন্য। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও দেখার জন্য অবশ্যই কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।